নমস্কার বন্ধুরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কুইজের এই লাইভ স্ট্রিমিং সেশনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা থার্টিন্থ আগস্টের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কুইজ আলোচনা করব তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখে নেই ফার্স্ট কোশ্চেন বলেছে সদ্য পালিত হওয়া জাতীয় যুব দিবসের থিম কী ছিল তো এটার অ্যান্সার হবে ইউথ এনগেজমেন্ট অব গ্লোবাল অ্যাকশান তো উনিশশো সালে ইউনাইটেড নেশনস টুয়েলথ আগস্ট দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করার জন্য ঘোষণা করে যুব সমাজের সাংস্কৃতিক ও আইনি সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে এই দিনটি পালন করা হয় এই দিনটি কেবল ভবিষ্যতের প্রজন্ম হিসাবে নয় বিশ্বের পরিবর্তনের বর্তমান চালিকা শক্তি হিসাবেও তরুণদের তাৎপর্য তুলে ধরে তো এই বছর করোনা ভাইরাস মহামারীর কারণে জাতীয় জাতিসংঘ ইন্টারন্যাশনাল ইউথ ডেকে কে স্টাইলে পালন করে নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিন নেক্সট কোশ্চেন বলেছে সম্প্রতি কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কে আলু নেট চালু করেছে তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে কে ভিসি আলুনেটের ভি কথাটির অর্থ কী তো ভি কথাটির অর্থ হলো বিশ্ববিদ্যালয়া কে ভিসি আলুনেটের ফুল ফর্ম হলো কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রপ্রাপ্ত নেটওয়ার্ক এটি সাতশো আটচল্লিশটি কৃষি বিশ্ববিদ্যালয়ের একে অপরের সাথে সংযোগ স্থাপনে এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ স্থান নির্ধারণে সহায়তা এবং তাদের আলমা মেটারের সহায়তা প্রদানের ক্ষেত্রে সক্ষম করে তুলবে তো প্রসঙ্গত যে আলমা মেটার শব্দটি আমি বললাম এর অর্থ কি আমি তোমাদের বলে রাখি আলমামেটার একটি ল্যাটিন শব্দ যা রূপক অর্থে ব্যবহৃত হয় এই শব্দটি কোনো বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ করে যেখানে শিক্ষার্থী পড়াশোনা করেছেন এরপরে নেক্সট কোশ্চেন আছে উনিশশো বাহাত্তরের আর্কিটেক্টস অ্যাক্ট অনুযায়ী কাউন্সিল অফ আর্কাইট হলো একটি সংবিধিবদ্ধ সংস্থা তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে কাউন্সিল অফ আর্কাইটের হেডকোয়ার্টার কোথায় তো কাউন্সিল অফ আর্কাইটের হেডকোয়ার্টার হল নিউ দিল্লিতে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক নতুন দিল্লিতে আর্কিটেকচারাল এডুকেশনাল রেগুলেশনের ন্যূনতম মানদণ্ড কার্যতে চালু করলেন অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মিস্টার পোখরিয়াল ভারতের অনন্য স্থাপত্য সৌন্দর্য স্মৃতিসৌধ এবং মন্দির সম্পর্কে আলোকপাত করেন এরপরের নেক্সট কোশ্চেন আছে সম্প্রতি রাশিয়া করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য একটি ভ্যাকসিন তৈরি করেছে তো এখানে কোশ্চেন করা হয়েছে রাশিয়ার রাজধানীর নাম কী তো রাশিয়ার রাজধানীর নাম হলো মস্কো মস্কো বেস্ট গ্যামেলিয়া ইনস্টিটিউটের দ্বারা এই টিকাটি বিকাশ করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন দু মাসেরও কম সময় ধরে পরীক্ষা করার পর টিকাটিকে সম্পূর্ণ ছাড়পত্র দেওয়া হয়েছে এই টিকাটির নামকরণ করা হয়েছে স্পুতনিক ফাইভের নামে রাশিয়ার প্রধানমন্ত্রী হল মিখায়েল মিসুস্তিন রাশিয়ার কারেন্সি হলো রাশিয়ান রুবেল এরপরে নেক্সট কোশ্চেন আছে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্প্রতি একটি পোর্টাবল অ্যান্ড্রয়েড ভিত্তিক পয়েন্ট অফ সেলিং ডিভাইস চালু করেছে তো এটার অ্যান্সার হবে পেটিএম তো সদ্য পেটিএম একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক পকেট সাইজ পিওএস ডিভাইস চালু করেছে যার নাম হলো পেটিএম অল ইন ওয়ান পোর্টাবল অ্যান্ড্রয়েড স্মার্ট পিওএস এর সাহায্যে বিল করা কুইক রেসপন্স কোড স্ক্যান করা যাবে তো ফোর জি সিম কার্ড এবং ওয়াইফাই ব্লুটুথ সমস্ত পরিষেবাযুক্ত এটি আপাতত এটা মান্থলি চারশো নিরানব্বই টাকায় পাওয়া যাবে এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতদের মধ্যে কে নির্বাচিত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়ে উঠবেন তো এখানে যে অপশনটি হবে সেটা হলো কমলা হ্যারিস তো ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নোমিনি জো বিডেন তার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ভারতীয় বংশোদ্ভূত সেনেটার কমলা দেবী হ্যারিসকে বেছে নিয়েছেন হ্যারিসের বাবা জামাইকার একজন আফ্রিকান এবং তার মা একজন ভারতীয় তিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার মার্কিন সেনেটার নির্বাচিত হলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সহসভাপতি এবং দেশের প্রথম ভারতীয় আমেরিকান সহরাষ্ট্রপতি হিসাবে প্রথম মহিলা হবেন এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে ব্যাংক গ্রুপের পাঁচ সদস্যের প্রতিষ্ঠানের মধ্যে কোন শাখাটি মধ্যমায়ের উন্নয়নশীল দেশগুলিকে লোন সরবরাহ করে তো এটার অ্যান্সার হবে আইবিআরডি আইবিআরডির ফুল ফর্ম কী আইবিআরডির ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে তো এটা স্থাপন করা হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে এর হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসিতে এর কাজ হলো মধ্যমায়ের উন্নয়নশীল দেশগুলিকে লোন সরবরাহ করা এরপরে নেক্সট কোয়েশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্রজাতিকে সংরক্ষণ করার জন্য সম্প্রতি এনভায়রনমেন্ট মিনিস্টার সুরক্ষা পোর্টাল চালু করেছেন তো এর অ্যান্সার হবে এলিফ্যান্ট কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকার মানব এবং হাতির সংঘাতের উপর সুরক্ষা নামে একটি জাতীয় পোর্ট্রাল চালু করেছেন পোর্ট্রালটির উদ্দেশ্য হল রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা এবং রিয়েল টাইম ভিত্তিতে বিবাদগুলি পরিচাল পরিচালনা করা এ প্রসঙ্গে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি প্রত্যেক বছর টুয়েলথ আগস্ট দিনটিতে বিশ্ব হাতি দিবস পালন করা হয় এরপরে নেক্সট কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন বলেছে এখানে নিম্নলিখিত কোন রাজ্যের দ্বারা মুখ্যমন্ত্রী কিষান সহায় যোজনা চালু করা হয়েছে তো এটার অ্যান্সার হবে গুজরাট গুজরাট সরকার মুখ্যমন্ত্রী কিষান সহায় যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করে এই প্রকল্পটি কেবল চলতি বছরের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে রিপ্লেস করবে বিমা সংস্থাগুলির এবারে সরকারের কাছে উচ্চ প্রিমিয়াম চেয়েছে বলে এই প্রকল্পটি প্রতিস্থাপন করা হচ্ছে অনুমোদিত হলে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা দিতে হবে তো অতিরিক্ত বৃষ্টিপাত বা খরার কারণে বা অকালীন বৃষ্টির কারণে ফসলের থার্টি থ্রি পার্সেন্টেরও বেশি যদি ক্ষতি হয় তাহলে এই সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপরে নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখে নেই নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্প্রতি বিজনেস রেসপন্সিবিলিটি রিপোর্ট প্রকাশিত করেছে তো এটার অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স তো এই প্যানেলটিতে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সেবি ইত্যাদির প্রতিনিধি রয়েছে শীর্ষস্থানীয় এক হাজার সংস্থাগুলি তাদের বাজার মূলধনের ক্ষেত্রে এই প্রতিবেদনটি ফলো করবে এর পরের কোশ্চেনটি আছে সম্প্রতি ইলিনাসেন মারা গিয়েছেন নিম্নলিখিত অপশানগুলির মধ্যে তিনি কোন প্রতিবার অধিকারী ছিলেন তিনি এই তিনটি প্রতিভারই অধিকারী ছিলেন তিনি একদিকে ছিলেন লেখিকা অন্যদিকে ছিলেন সামাজিক কর্মী অন্যদিকে ছিলেন তিনি একজন অ্যাকাডেমিশিয়ান ঠিক আছে তো জীবনের শেষের দিকে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি তার জীবনের অনেকটা সময় ছত্তিশগড়ে কাটিয়েছিলেন ট্রেড ইউনিয়ন এবং সুবিধা বঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের সাথে কাজ করার জন্য এরপরে নেক্সট কোশ্চেন হলো সম্প্রতি একটি অ আর্থিক আর্থিক প্রতিষ্ঠান স্থাপনের জন্য আরবিআইয়ের নীতিগত অনুমোদনপ্রাপ্ত ব্যাংকটির নাম কী তো এটার অ্যান্সার হবে সাউথ ইন্ডিয়ান ব্যাংক সাউথ ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার হলো থ্রিসুর যেটা কেরালাতে অবস্থিত সাউথ ইন্ডিয়ান ব্যাংকের চেয়ারম্যান হলেন সেলিম গঙ্গাধরান ঠিক আছে ডাব্লিউ বিসিএস এক্সামের জন্য ডেইলি লাইভ মক টেস্ট দিতে তোমরা আইএসআপ অ্যাপটি ডাউনলোড করতে পারো ডিসক্রিপশান বক্সে এই অ্যাপটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ